Assalamualaikum guys, welcome to Rashi Media. অনেকদিন পর ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে। আমি আসলে বেশ কিছুদিন ধরে একটু ব্যস্ত আছি, যে কারণে আপনাদের সামনে দীর্ঘ প্রায় দুই তিন সপ্তাহ কোনো রকমের ভিডিও বা ব্লগ ভিডিও আপনাদের কাছে দেওয়ার সুযোগ হয়ে ওঠেনি, সেজন্য সরি। তো আজকে হঠাৎ করে আমি বাসায় আসছিলাম লাঞ্চ করার জন্য, তারপরে বের হয়ে যাওয়ার সময় আমাদের শিক্ষকরা আম্মু হঠাৎ করে আমাকে বললো যে এই দাঁড়াও এক মিনিট, আমার একটা জিনিস আছে। তো কী জিনিস সেটা বলার আগে যেটা বলবো আপনাদের কাছে, যারা আমাদের এই চ্যানেলের নতুন দর্শক হিসেবে দেখছেন তাদের প্রতি অনুরোধ যে আমাদের চ্যানেলটা আগে একটা সাবস্ক্রাইব করে ফেলেন আর পাশে বেল আইকন অল এসের অবস্থায় করে ফেলুন, তাহলে আমাদের নতুন ভিডিওর নোটিফিকেশনগুলো পেয়ে যাবেন আর সবার আগে আগে সেগুলো দেখে ফেলতে পারবেন। আর ভিডিও শেষ হওয়ার পরে যদি ভালো লাগে তাহলে লাইক তো দেবেন, কমেন্টসও দিতে পারেন কেমন হলো, আর তারপরে আমাদেরকে পরামর্শ দিয়ে জানাবেন কী ধরনের ভিডিও কী ধরনের কন্টেন্ট দিলে আপনাদের কাছে সেটা ভালো লাগবে। আর আমরা অনেকদিন ধরে ট্রাভেল ব্লগ করতে পারতেছি না, আমরা ট্রাভেলিংয়ে যেতে পারতেছি না, তো ভেরি সুন আমরা হয়তো যাবো বাইরে, তো কোথায় যাচ্ছি সেটা ডে বাই ডে আপনাদেরকে আপডেট করে দেওয়া হবে। তো যাই হোক, বলছিলাম যে আমি বের হয়ে যাওয়ার সময় আমাকে শিখার আপনার আমার আম্মু ডাক দিয়ে বলেছিল যে এখন তারা তোমাদেরকে তোমার জন্য একটা জিনিস আছে। তো জিনিসটা হচ্ছে এই জি 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 গাইস, এটা 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 তো এটা আসলে কীরকম একটা জিনিস আমি ঠিক বুঝতেছি না গায়ে ফিট হলো কিনা, যদিও আমার কাছে একটু ডিসকমফোর্ট ফিল করতেছে। আমি এরকম তো লুজ ফিটিংস শার্ট পরে আমি কমফোর্ট ফিল করতে পারি না, আমি একটু স্লিম ফিট যে ড্রেসগুলো আছে টি শার্ট হোক আর পলো শার্ট হোক আর হচ্ছে ফর্মাল শার্টই হোক, আমি হচ্ছে স্লিম ফিট ড্রেস পরতে খুব বেশি কমফোর্ট ফিল করি। যা হোক, এটা তো গিফট, সেভাবে আমার আম্মুর তরফ থেকে আমাকে গিফট করা হয়েছে। পিছনের ড্রেসগুলোতে আমি আপনারাও যেমন, আমি তো নিজেই আপনারাও কিছু জিনিস মিস করে গিয়েছেন, আমরা অনেকটা লাইফস্টাইল ভিডিও করে থাকি আপনারা জানেন, তো আমাদের লাইফস্টাইলে কিছু ঘটনা ঘটেছিল অতীতে, সেগুলোর হচ্ছে পুনরাবৃত্তি ঘটার কথা ছিল কিন্তু হয়নি, সেগুলো নিয়ে ভিডিও করার কথা ছিল তাও হয়নি। যাই হোক, ওভারঅল হচ্ছে যে গিফট তো গিফটই, গিফট খারাপ লাগলেও ভালো বলতে হয় বা সুন্দর হয়েছে বলতে হয়, আর আরাম না লাগলেও বা চুলকানি লাগলেও খসখস করলেও বলতে হয় মজা হচ্ছে খুব কমফোর্টেবল করতেছি। সেবার আপনারা মুখে চোখ গরম করে না, আসলে তো সেও জানে আমি স্লিম ফিট পছন্দ করি। রাফা রাফা কি একটু চিস রাফা, এই আমার শার্ট তো তোমার আম্মু দিল এইমাত্র, বুঝছো তুমি বলো তো কেমন হলো? এরকম ঢোলা ঢালা মানে একটু এজি মুরুব্বি মুরুব্বি ভাব এই শার্টটা পরলে করবো না? আচ্ছা ঠিক আছে, যে আমি ভিডিওটা শেষ করবি, তারপর আমি এই শার্টটা আমাকে দেখে মানাই নাই, ওর কাছে ভালো লাগে নাই, শুধু মানাসি কেন আপনার অনেক ফালতু দেখা যাচ্ছে। দর্শকদেরকে তো মিসিং ডেস যেগুলো ছিল সেটার জন্য আমাদের মন খারাপ, সবার মন খারাপ, আসলে কিছু করার নেই, সময়ের সাথে সাথে সবকিছুর সাথে সাথে মানিয়ে নিয়ে চলাটাই ভালো। আর হচ্ছে যে আপনাদের নতুন যারা আমাদের ভিডিওটা এখন দেখলেন কাইন্ডলি সাবস্ক্রাইব করেন, আর চেষ্টা করবো সাথে সাথে মজার মজার সুন্দর সুন্দর এন্টারটেইনমেন্ট ব্লগ ভিডিও আপনাদের কাছে উপহার দেওয়া। আমাদের পেজ আছে রাশি মিডিয়া নামে, আমাদের এই ভিডিওর ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া আছে, তা আপনারা পেজে ফলো করেন তো পেজে আপডেট পাবেন। আর সামনে ট্রাভেল ব্লগ আসতে যে হবে, অনেক মজা হবে সেই ট্রাভেল ব্লগে, আমরা অলরেডি অনেক কিছু প্ল্যান করে ফেলেছি। আমি চেষ্টা করবো ট্রাভেল ব্লগের ট্রাভেল শুরু করার প্ল্যান থেকে শুরু করে শেষ করা পর্যন্ত একটা সিরিজ ব্লগ তৈরি করার জন্য আপনাদেরকে, সেগুলো সিরিজ আকারে দেওয়ার জন্য। তো কোথায় যাচ্ছি কীভাবে যাচ্ছি কবে যাচ্ছি সব পেজের মাধ্যমে আপনাদের কাছে জানিয়ে দিতে সমর্থ হবো বলে আশা করছি।
তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবার কাছ থেকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।